এবং ওর চোখের দিকে যখন আমি তাকালাম, আমার আমার দুনিয়া তখন তছনছ হয়ে গেল। আমার আমি আমি জানি না আমার কি হলো, কমপ্লিটলি ব্রোক ডাউন ইন টিয়ার্স, বিকজ ওই চোখের দিকে তাকায় আমার পক্ষে স্বাভাবিক থাকা ওয়াজ ভেরি ইম্পসিবল। তো আমরা যখন শ্যুট করতে গেলাম, আমি তখনও জানি না কি হবে। আমি যাওয়ার আগে কিবরিয়া বলছি, কিবরিয়া তাসিনকে বলিস, মানে আমাদের সিনেমাটোগ্রাফার যে, আমরা তাসিনকে বলিস শর্ট চলার সময় যদি দেখে যে আমার অবস্থা খুব খারাপ, পুরাটা তিশার উপর ধরে রাখতে ক্যামেরা, ক্যামেরা তিশার দিকে ঘুরে নিতে। এটা বলে আমি অভিনয় করতে গেছি। তো যখন অভিনয় শুরু করলাম, প্রথম 5 সেকেন্ডের মধ্যেই তিশা আমার চোখে তাকালো অভিনয়ের মধ্যে, এবং চোখে তাকানোর পর আমি দেখলাম যে ওর চোখ প্রচণ্ড ইমোশনাল, অলমোস্ট মানে চোখ মানে এখনই বৃষ্টি নামবে। এবং ওর চোখের দিকে যখন আমি তাকালাম, আমার আমার দুনিয়া তখন তছনছ হয়ে গেল। আমার আমি আমি জানি না আমার কি হলো, অ্যান্ড দেন আই কমপ্লিটলি ব্রোক ডাউন ইন টিয়ার্স, বিকজ ওই চোখের দিকে তাকায় আমার পক্ষে স্বাভাবিক থাকা ওয়াজ ভেরি ইম্পসিবল। সো আমি মনে করি যে শুধু এই একটা দৃশ্যের ক্ষেত্রে না, অন্যান্য দৃশ্যের ক্ষেত্রে তিশার সঙ্গে যে কোনো অভিনেতা যখন অভিনয় করে, আমি বিশ্বাস করি তার অভিনয়টা সহজ হয়ে যায়। এবং এটা আরেকটা উদাহরণ দিই, ইরফান ভাই তিশার সঙ্গে অভিনয় করছিল ডুবে, তো জেনারেলি যখন মানে তার সিন না থাকে সে তো তার জায়গায় থাকে, যেমন তিশার সিন না থাকে তিশা তিশার জায়গায় থাকে। তো ওই দিন ওই একটা দৃশ্য ছিল যে ইরফান ভাই বাড়ি থেকে চলে যাচ্ছে, বাবা পানি চেয়েছিল, শি রিমেম্বার্স যে বাবা পানি চেয়েছিল, সে দৌড়া বাবাকে পানি দিতে আসে, বাবা পানিটা নেয় এবং বাবার দিকে সে তাকাইতে পারে না, তার কান্না পায় প্রচণ্ড। তো ওইটা করে আসার পরে আমি তিশার ক্লোজ শট নিয়েছিলাম এবং ইরফান ভাই সেটে না গিয়ে ওখানে বসেছিল আমার পাশে মনিটরে, এবং অনেকক্ষণ দেখে হি ওয়াজ সেইং যে ও মাই গড, শি ইজ জাস্ট অ্যান আনবিলিভেবল পারফর্মার, ক্যান ইউ টেক মাই ক্লোজ শট ওয়ান মোর টাইম। ওয়াও! এন্ড দেন উনি যাওয়ার সময় আমাকে বললো যে তুমি মেক শিওর করো যে, যদি আমার সব শটই ওনার বলা লাগতো, আমার সব শটই কোয়ার্টিস থাকে, আপনার ক্লোজ হলেও অন্যজন থাকে সবসময়, তো উনি বললো যে তুমি তিশাকে বলো যে একদম এখন যেভাবে করছে এভাবে করতে বলো। And then he went there, he gave the shot again, and his shot was also beautiful. Wow! এই জন্যই তো আমরা তাকে এত বেশি ভালোবাসি। আমি চেষ্টা করি যে কোনো কাজই যখন করি না কেন, ছোট হোক বড় হোক, আমার কোয়ার্টিস্টের যখন কাউন্টার দেওয়ার সময় আসে, অনেকে বলে না যে আমি কাউন্টার দিয়ে দিচ্ছি, আমি সে নো, আমাকে ওখানে স্পেস করে দাও, আমি কাউন্টার দিব। আর ইমোশনাল সিন হলে তো যে কোনো জায়গায় হোক আমি বলি ভাই আমি কাউন্টার দিব, আমি কাউন্টার দিচ্ছি, উনি ওনার ক্লোজ শট যদি থাকে সেটা আমি থেকেই করবো, এটা কখনো হয় না। কারণ আমি বিলিভ করি আমি একা খুব ভালো অভিনয় করলাম প্রোডাকশন ভালো হলো না, প্রোডাকশন তখনই ভালো হবে যখন সবাই ভালো করবে, যখন সবাই এফোর্ট দিবে, একার এফোর্টে কখনো ভালো কাজ হয় না। এবার আমার প্রশ্ন আপনার কাছে, ঘরের মানে স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কেমন, আর এই সিনেমায় যিনি আপনার স্বামী ফারহান সে কেমন? কি বিপদে আছি, ঘরের স্বামী সিনেমার স্বামী এটা কোনো কথা না।